আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আবিল আলমিন ওসালাত আল্লাহমুরসলীম নবীনা মোহাম্মদ আলিহি ও আসহাবি আজমাইন আবাদ সম্মানিত দর্শকবৃন্দ শুরু করছি আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান আজকের প্রথম প্রশ্ন করেছেন একজন যে চার রাকাত তারাবি পর নওয়াজের পর পড়ি আর বাকি চার রাকাত শাহরের সময় পড়ি তারপর ভীতির পড়ি কোনো সমস্যা হবে বিসমুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলাতাম আসলে রমজান ব্যতীত অন্য সময় তো শেষ রাতিতেই যেটা পড়ানো হয় পড়া হয় সেটা তাহাজুদ বলা হয় আর রমজ রমজানেও যদি শেষ সাথে পড়ানো তাহাজুদ হয় তো রমজান ব্যতীত অন্য সময় কোনো তারাবিহী নেই তো তারাবিহের এই সুযোগটি শুধু রমজানে আসে প্রথম রাতে পড়া তো প্রথম রাতের এই সুযোগটি বেশি কাজে লাগাবেন আর যারা শেষ সাথে পড়ার অভ্যাস তারা শেষ সাথে আর একটু বেশি পড়বেন তো চাইরা রাখাত চাই কাছে ভাগ না করে আপনি প্রথমেই আট টাকাত পড়ে ফেলবেন পরে যদি অতিরিক্ত উঠতে পারেন পড়বেন উঠতে না পারলে পড়বেন না অথবা পুরোটাই শেষ সাথে পড়েন এভাবে ভাগাভাগি করে আলাদা করে পড়ার তো নিয়ম দেখা যায় না তারপরেও পড়লে হবে না তা নয় এটা নফল কাজ যেভাবে পড়েন হয়ে যাবে কোনো সমস্যা হবে না নফল সালাদ যেভাবে পড়েন হবে তবে উত্তম হচ্ছে একসাথে পড়া একসাথে পড়েন আট পড়েন বিশ পড়েন বাই পঁচিশ পড়েন ছাব্বিশ পড়েন তিরিশ বত্রিশ পড়েন কোনো সমস্যা নেই যেটাই পড়েন তবে আপনার আপনি চেষ্টা করবেন যেন একসাথে পড়ে ফেলেন একসাথে পড়েন এবং চেষ্টা করবেন অথবা সে সাথে আবার উঠতে পারলে আবার পড়বেন তবে একসাথেই সারা পড়বেন পরে আবার ভিন্নভাবে পড়বেন এইভাবে ভিন্নভাবে বার অল্প কিছুর মধ্যে ভাগ ভাগ করে পড়াটা দেখা যায় না বা আমাদের সাদা স্বল্প সালাহীন প্রমাণিত হয়নি এই জন্য একসাথেই পড়বেন এটা আমার অনুরোধ থাকবে